হ্যালো, আসসালামু আলাইকুম। আফরোজা আহমেদ আপু লিখেছেন, ও আপু কি হয়েছে তোমার, কান্নার মুখ দেখে বুকটা ফেটে যাচ্ছে। আচ্ছা, এই কমেন্টটা অনেক আপুরা ভাইয়ারা করেছেন যে আমার কি হয়েছে, আমি কান্না করেছি এরকম কিছু একটা। অ্যাকচুয়ালি আমার কিছু হয়নি, বা যখন কান্না করি তখন ভিডিও করাটা খুব হাস্যকর। মানে যখন মানে আমি বুঝি না মানুষ যখন কাঁদে তখন কীভাবে আবার ভিডিওর এক্সপ্রেশন আসে, বা ওটা আদৌ কোনো কষ্ট কি না, কষ্টে থাকলে মানুষ কীভাবে ছবি তুলবে বা ভিডিও করবে, কষ্ট থাকলে ছবি বা ভিডিও করা যায় না বা তোলা যায় না। সো আমার যেটা হয়েছিল আজকে, আমার হচ্ছে চোখে অনেক অ্যালার্জির প্রবলেম, দ্যাট ওয়াই আমি আজকে সারাদিন একটু বাইরে গিয়েছিলাম, মাওতে গিয়েছিলাম, তো আমি গ্লাস ইউজ করেছি, বিকজ আমার চোখ ফুলে একদম বড় বড় হয়ে গিয়েছে। সো আমার যেটা হয়েছিল, অ্যালার্জি থেকে চোখ অনেক লাল হয়ে আর আমার চোখ প্রচণ্ড মানে চুলকানো ছিল চোখের মধ্যে, দ্যাটস ওয়াই লাল হয়ে চোখ একদম ফুলে গিয়েছিল। তো ওই মুহূর্তে দেখলাম যে চোখগুলো ছোটো ছোটো হয়ে আসছে, একটা ভিডিও করি, একটা দুটো ভিডিও করি, তো আমি ভিডিওটা করেছি। বাট ভালো লাগলো যে আমার শুভাকাঙ্ক্ষী যারা, তারা হচ্ছে আমার এই কষ্ট মাখা চেহারা দেখতে চায় না, যদিও ওটা কষ্ট ছিল না, ওটা অ্যালার্জির প্রবলেম ছিল চোখের, আমি একটু ক্লিয়ার করে দিলাম, কারণ আমি চাই না যে আমার কষ্ট দেখে আপনারা কেউ কষ্ট পান, ওরকম কিছুই নেই, যে চোখগুলো এখনও ছোটো ছোটো হয়ে আছে। সো ওইটা অ্যালার্জি, আসলে কান্নাকাটি কিছুই না। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।